সব ঠিকঠাক তো? বিলকুল বিলকুল একদম ঠিকঠাক। ভালো, খুব ভালো। ঠিক আছে, আপনারা খুঁজে দেখুন, কিন্তু 10 মিনিট সময় দিচ্ছি, তার থেকে বেশি না, কারণ একজনের জন্য সবাই অপেক্ষা করে থাকতে পারে না। আমাদের দেরি হয়ে যাচ্ছে, অন্যান্য প্রতিযোগীদের কথাও তো ভাবতে হবে। 10 মিনিটের মধ্যে যদি জবানানী সেনগুপ্তকে খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু ওকে ছাড়াই আমরা প্রতিযোগিতা শুরু করব। আমরা ধরে নেব মিসেস কলকাতা প্রতিযোগিতা থেকে, মানে তার ফাইনাল থেকে, মিসেস জবানানী সেনগুপ্ত বা মা, তুমি দেখো বৌদিভাইকে, বৌদিভাইকে ঠিক খুঁজে পাওয়া যাবে, ওরা ঠিক খুঁজে বার করবে। কিন্তু জবা আছে তা কোথায়, কি করছে তা কি? আমার যে খুব ভয় করছে। খুব জোর বেঁচে গেছি। ভাবি বলিয়ে, সব ঠিকঠাক তো? বিলকুল বিলকুল একদম ঠিকঠাক। জবা কোনোভাবে এখান থেকে পালাতে পারবে না। ভালো, খুব ভালো। আর 15 মিনিট, আর 15 মিনিট ওকে আটকে রাখো, তাহলেই একবার কম্পিটিশন শুরু হয়ে গেলে তারপর এমনি এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। না 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 ভাবি, 15 মিনিট কেন, 15 মিনিট তো যাবে, আমি বেশি রাখতে পারবো। তোমাকে যতটুকু করতে বলেছি তুমি ততটুকুই করবে, একদম নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করো না। তুমি ওকে 15 মিনিটই আটকে রাখবে। কাজের লোক হয়ে জবা তোর ওড়ার খুব শখ হয়েছিল, তাই না? খুব ওড়ার চেষ্টা করেছিল, এবার দেখ। আর বোঝ কত ধানে কত চাল, তোর স্টেজে ওঠার স্বপ্ন আর পরমের চ্যালেঞ্জ দুটোকেই আমি একেবারে পায়ে পিষে দিয়েছি। জবা রানী চিরকাল আমার পায়ের তলাতেই থাকে, কাজের লোক ছিল, এটা পরম সেনগুপ্তকে বুঝতেই হবে। খবর পেলি না মা? কাউকে তো দেখতে পাচ্ছি না, একজনকে বলতে পাঠালাম, ওই তো আছে, ধরো আমি জিজ্ঞাসা করে আসি। শুনুন না, বলছে যে খুঁজে পেয়েছেন আপনি? না, এখনো পাওয়া যায়নি, আমরা খোঁজ করছি। হয়রাম, সঞ্জু তো জবাকে এখানেই কোথাও আটকে রেখেছে। হে ভগবান, এরা যদি জবার খোঁজ করতে যায় তাহলে তো গাইব ভেস পানি মে। না না, জবার খোঁজাটা আটকাতে হবে।